হ্যালো প্রোগ্রামার্স ফিফটিন মিনিট শোয়ের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমি এইস এম নাইম এটা এমন একটা ফিফটিন মিনিট শো যে ফিফটিন মিনিট শো কখনোই ফিফটিন মিনিটের শেষ হয় না সো আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি যথাসম্ভব লুপ নিয়ে পাইথনে কিভাবে লুপ নিয়ে কাজ করতে হয় সেই বিষয়টি আমরা আলোচনা করব এবং দেখব যদি আপনি প্রিভিয়াস এপিসোডগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করার মাধ্যমে প্রিভিয়াস এপিসোডগুলো দেখে আসতে পারেন সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা টাইমার সেট করতে হবে যদিও টাইমার সেট করি না করি সময় পনেরো মিনিটে শেষ হবে না ওকে টাইমার সেট কমপ্লিট এইবার আমরা চলে যাব। পাইথনের অফিশিয়াল টিউটোরিয়ালে ক্যাপস লক অন করা যদিও কোনো প্রবলেম ছিল না পাইথন অফিশিয়াল টিউটোরিয়াল ওকে আচ্ছা এখান থেকে আমি অফিসিয়াল টিউটোরিয়ালে ভিজিট করব এবং এখান থেকে আমরা ফর স্টেটমেন্টসে যাব। ফর স্টেটমেন্টস মানে হচ্ছে এটা একটা লুপ স্টেটমেন্ট আমরা লুপ সম্পর্কে সবাই কম বেশি জানি যারা জানি না তাদের জন্য তো ব্যাড লাক কারণ এই কোর্সটা একদম বিগিনার্সদের জন্য না যারা প্রোগ্রামিং কেবল শুরু করছে তাদের জন্য ব্যাপারটা এরকম না এখানে আমরা পাইথনের সিনটেক্স নিয়েই মেনলি আলোচনা করছি তো আমি ধরে নিচ্ছি যে আপনি লুপ সম্পর্কে জানেন এবং এখন আমরা পাইথনে কিভাবে লুপটা ব্যবহার করতে হয় সেই বিষয়টাই দেখব স্বামী আমার উইন্ডোজ টার্মিনালটাকে ওপেন করি উইন্ডোজ টার্মিনাল এখানে খুব বেশি কিছু নেই লুপ সম্পর্কিত ওকে নো প্রবলেম সিডি ডেস্কটপ পাইথন লাইভ ড্রেস কোডে আমার কোডটাকে ওপেন করি ওকে এটা সঠিকভাবে ওপেন হচ্ছে এটাকে আমরা রাইটে রেখে দিই আর এইটা এখানে থাক ওকে ফাইন সো লিস্ট পাই এখানে আমরা লিস্ট নিয়ে কাজ করেছিলাম কন্ডিশনও বোধহয় এখানেই করেছিলাম সো আমি এখানে বলি লুপ ডট পায় লুপ পায়ের ভেতরে আমরা লুপ নিয়ে কাজ করব ওকে সো পাইথনে কী কী ধরনের লুপ আছে একটু আমরা দেখি এখানে যেটা বলছে সেটা হচ্ছে লিস্ট রেঞ্জ ব্রেক স্টেটমেন্ট কন্টিনিউ স্টেটমেন্ট ইলস ক্লজেস লুপ ওকে লুপের সাথে আবার ইলস ক্লজ দেওয়া যায় আচ্ছা তারপরে পাস স্টেটমেন্ট ওয়াইল লুপ আচ্ছা ফাংশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা কমপ্লিট করার চেষ্টা করব তো ওকে সবার প্রথমে একটা বেসিক ফর স্টেটমেন্ট নিয়ে কাজ করা যাক এবং এই কাজটা করছে এরা একটা লিস্টের সাহায্য নিয়ে ওকে এখানে একটা উইন্ডোজ মানে উইন্ডোজ বলছি লিস্ট আছে ওয়ার্ডস নামের সো ওয়ার্ডস ইজ ইকুয়াল টু আমি এখানে দিব টুইঙ্কেল টুইঙ্কেল আমার বিড়ালের নাম জাভা এটাও আমার বিড়ালের নাম আর এরপরে এরা কী করছে ক্যাট উইন্ডো যাবি কয়েকটা দিয়েছে তো এই কয়টা আমি রাখলাম এখন আমি এটাকে ট্রাভার্স করতে যাচ্ছি লিস্টটাকে লিস্টটাকে ট্রাভার্স করার অর্থ হচ্ছে যে একটা করে এলিমেন্টের কাছে যাব প্রত্যেকটা এলিমেন্ট এক এক করে চেক করব ওকে এবং সেই অনুযায়ী প্রিন্ট করব তো এই জন্য আমাদের অবশ্যই লুপ দরকার পড়বে এবং আমরা ফর লুপ ব্যবহার করে সেই কাজটা করতে পারি যে আমি বারবার প্যান্থিসেই এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস এবং পাইথন এটার কোনো প্রয়োজনীয়তা নেই ওকে তো আমরা এখান থেকে বলবো যে ডাব্লু ইন ওয়ার্ডস মানে ডাব্লু হচ্ছে একটা ভ্যারিয়েবল এই ডাব্লু ওয়ার্ডস ট্রাভার্স করবো আমরা লুপের মাধ্যমে প্রত্যেকবার ডাব্লুর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কোনোবার প্রথমবার হবে টুইংকাল তারপরে হবে জাভা তারপরে হবে ক্যাট তারপরে হবে উইন্ডো সরি এইভাবেই করে চলতে থাকবে আমরা এখানে একটা ক্লোন দিই তা এটাই হচ্ছে আমার ফর স্টেটমেন্ট শুরু হয়ে গেলো এবং এখানেই শেষ হয়ে গেলো অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার এখানে ব্র্যাকেট দরকার হতো স্টার্টিং ইন্ডিং আমরা বুঝতে পারতাম আমাদের এখানে কিচ্ছু নেই ওকে এবং মজার বিষয় হচ্ছে যে এখানে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার জন্য কিচ্ছু করতে হচ্ছে না নাথিং আমরা সিম্পলি বলছি ফর যে কোনো একটা ভ্যারিয়েবল ইন লিস্ট সেই প্রত্যেকটা আইটেম এক একবারে করে আসবে অনেকটা জাফা স্ক্রিপ্টের ফর ইচ লুপের মতো এবং আমি প্রিন্ট করতে চাচ্ছি প্রিন্ট এর লেন্থটাকে সো আমি বললাম প্রথমে আমি বলবো যে ডাব্লু ডাব্লু প্রিন্ট করে যে আসলে কি কি প্রিন্ট করছে আমার জন্য ওকে সো আমি সেভ করি সেভ করে রান করি দেখি তো আমার জন্য কি কি প্রিন্ট করে আমি দেখতে পাচ্ছি টুইঙ্কেল জাভা ক্যাট উইন্ডো প্রত্যেকটা প্রিন্ট করছে সো আমি আসলে চাচ্ছি যে এর পাশে একটা ড্যাশ দিয়ে এখানে আমরা লেন্থটাকেও প্রিন্ট করতে চাচ্ছি কিন্তু আমি যদি বলি লেন ডাব্লু এটা আমাকে একটা ইরোর থ্রো করবে এটা আমাকে একটা ইরোর থ্রো করবে কেন ইরোর থ্রো করবে টাইপ ইরোর ক্যান অনলি কনক্যাট এসটিআর নট ইন টুস এসটিআর মানে স্ট্রিংয়ের সাথে পাইথনে স্ট্রিংকে কনক্যাট করা যায় না বিহাইন্ড দ্য সিন আমাদের কম্পাইলার কোনোভাবেই আমাদের ইনটিজার টাইপকে স্ট্রিংয়ে কনভার্ট করবে না ওকে এই জন্য বলা হয় পাইথন কি স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ এর যে টাইপ আছে যেই ডাটা টাইপটা একবার ডিফাইন হয়ে গেছে সেই ডাটা টাইপকে কম্পাইলার কোনোভাবেই চেঞ্জ করবে না এটা চেঞ্জ যদি করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে তো লেন্থ যে কোনো লেন্থ ফাংশন কি করে ইনটিজার ডাটা রিটার্ন করে তো ইনটিজার ডাটার সাথে আমি স্ট্রিংকে কনক্যাক্ট করতে পারছি না এই জন্য স্ট্রিংকে কনক্যাক্ট করতে চাইলে ইনটিজারকে আমার স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে তো এই জন্য আমরা এখানে একটা ব্যবহার করতে পারি এখানেও একটা ব্র্যাকেট দিয়ে দিতে এবারে এস টিআর হচ্ছে একটা ফাংশন যে ফাংশনটা ব্যবহার করে যে কোনো কিছুকে স্ট্রিংয়ে কনভার্ট করা যায় সো এবার আমি সেভ করি এবার দেখতে পাচ্ছি যে টুইংকেলের লেন্থ হচ্ছে সেভেন জাভার লেন্থ ফোর ক্যাটেল লেন্থ থ্রি উইন্ডোর লেন্থ সিক্স ওয়াব আমাদের ফলুপ সঠিকভাবে কাজ করছে আর এখানে এরা যেভাবে করেছে সেটা হচ্ছে যে কমা দিয়ে ব্যবহার করেছে তো কমা দিয়ে ব্যবহার করার কারণে এটা হয়েছে এটা সঠিকভাবে কাজ করেছে কিন্তু আমরা স্ট্রিংয়ে কনক্যাট করতে চেয়েছি স্ট্রিংয়ে কনক্যাট করার উদ্দেশ্যই ছিল যে আপনারা এই জিনিসটা আরও একটু ভালোভাবে মনে করেন এর আগে হয়তো আমরা দেখিয়েছিলাম কিন্তু আবার যেন একটু মনে হয় যে না আমরা ডিরেক্টলি স্ট্রিংয়ের সাথে ইন্টিজারকে কনক্যাট করতে পারবো না আমাদের জন্য কনভার্সন দরকার প্রথমে ইন্টিজারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে ওকে নেক্সট নেক্সট এরা কী করছে এরা এখানে একটা স্টাডিজ ইটারেট ওভারে কপি ইউজার্স ডট কপি ডট আইটেমস মানে একটা কপির ওপর থেকে কাজ করছে এখানে আসলে নাথিং মানে আমাদের এরকম কোনো লিস্ট নাই এরা কল্পনা করে নিচ্ছে ইউজার্স একটা লিস্ট যেটাকে কপি করা হচ্ছে কপি করে ওয়ার্ডসকে কপি করা যাবে আমরা দেখি তো ওয়ার্ডস ডট কপি ইয়েস ওয়ার্ডস ডট কপি একটা নতুন ভার্সন তৈরি করছে তার ভেতর থেকে আইটেমস আইটেমস নেই এটা আসলে ওয়ার্ডস ডিকশনারির সাথে হয়তো ছিল আমি জানি না বাট এখানে যেটা বলছে সেটা আমরা করতে পারবো না এখন এই এক্সাম্পলটা আমাদের জন্য কারেক্ট না এটা একটা কাল্পনিক এক্সাম্পল আচ্ছা এবার আসা যাক রেঞ্জ নিয়ে এই যে সিস্টেমটাতে আমরা কাজ করলাম সেই সিস্টেমে কিন্তু সমস্ত প্রবলেম সলভ হবে না যদি আমরা চাই যে এক থেকে একশো পর্যন্ত নাম্বার প্রিন্ট করতে এক থেকে একশো পর্যন্ত নাম্বারের যোগফল বের করতে এই সিস্টেমটা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না এর জন্য আমাদের দরকার একটা নাম্বার যেই নাম্বারটা এক করে বৃদ্ধি পাবে বা দুই করে বৃদ্ধি পাবে স্টেপ বাই স্টেপ বৃদ্ধি পাবে ওকে এরকম একটা কিছু আমাদের দরকার তো এই জন্য আমাদের দরকার হচ্ছে রেঞ্জ ফাংশান সো আমরা যদি বলি আর ইকুয়াল টু রেঞ্জ রেঞ্জ হচ্ছে একটা ফাংশন যে ফাংশনটার ভেতরে তিনটা মূলত ই বলতে হয় কি বলা যেতে পারে এটা হচ্ছে তিনটা আর্গুমেন্টস পাস করতে হয় ঠিক আছে তো আমরা কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব সব কিছু বলে দেওয়া যেতে পারে যেমন আমি বললাম রেঞ্জ জিরো থেকে শুরু হবে সরি আচ্ছা আমার নামলা ক ছিল জিরো থেকে শুরু করে দশ পর্যন্ত যাবে এবার আমরা প্রিন্ট করে দেখি তো যে আর এর ভেতরে আসলে কী আছে রেঞ্জ একটা ডেটা স্ট্রাকচার বাট আর ইজ নট ডিফাইন্ড ওয়াই আর ইজ নট ডিফাইন্ড আচ্ছা তো এ রেঞ্জ হয়তো কোনো কিছু রিটার্ন করে না যথাসম্ভব এই জন্য আমাদের ইয়াস রেঞ্জ কোনো কিছু রিটার্ন করে না এই জন্য আরের ভেতরে আমরা এগুলো রাখতে পারিনি তো এগুলো আমরা যদি দেখতে চাই টার্মিনালের রেঞ্জ কিভাবে কাজ করে তাহলে আমরা ইন্টার্যাক্টিভ সেলের ভেতরে এই কাজটা করতে পারবো তো আমরা যদি বলি রেঞ্জ জিরো থেকে টেন এটা রেঞ্জ জিরো থেকে টেন তৈরি করছে কিন্তু আসলে আমরা সেটা দেখতে পারছি না যে কত থেকে মানে আসলেই যে একটা নাম্বার তৈরি হচ্ছে কি না এটা আমরা দেখতে পারছি না রেঞ্জ জিরো থেকে টেন এবং স্টেপ হবে দুই করে এটাও আমরা বলতে পারি ওকে রেঞ্জ জিরো থেকে হুহু হু এই জিনিসটাকে রান করছে তো এই জিনিসটা আমরা পারফেক্টলি যদি বুঝতে চাই তাহলে আমরা লোপের ভেতরে ডিরেক্টলি বুঝতে পারি কিন্তু আমি যতদূর জানতাম সেটা হচ্ছে যে রেঞ্জ ডিরেক্টলিও কাজ করে প্রিন্ট করা যায় ইফ ইউ ডু ইফ ইউ ডু নিড টু ইটারেট ওভার এ সিকোয়েন্স অফ নাম্বার দ্য বিল্ড ইন ফাংশন রেঞ্জ কামস ইন হ্যান্ডি ইট জেনারেটস অ্যারিথমেটিক প্রোগ্রেশন ওকে দ্য গিভেন পয়েন্ট ইজ নেভার পার্ট অফ জেনারেটেড সিকোয়েন্স রেঞ্জ জেনারেটস টেন ভ্যালুস ঠিক আছে বাট না এইভাবে এইভাবেই প্রিন্ট করবে আসলে ওর থেকে বেশি কিছু রিটার্ন করবে না সো আমরা ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করি ফর ব্যবহার করে ফর আগের বার আমরা কি করেছিলাম ওয়ার্ডসের জন্য ডাব্লু নিয়েছিলাম এবার আমার ইন্টিজার নাম্বার নিতে হবে তাই আমি আই নিলাম আই ইন রেঞ্জ এটা একটা সিকোয়েন্সের মতো ব্যাপার তৈরি করবে ওকে সো আমি স্টার্টিং পয়েন্ট বললাম ওয়ান বা আমি জিরো থেকে বলতে পারি জিরো থেকে টেন ওকে এইবার ক্লোন দিয়ে প্রিন্ট করে দেখিতো যে আমার আয়ের ভ্যালুটা কত সেভ করি রান করি এবার আমি দেখতে পাচ্ছি জিরো থেকে নাইন পর্যন্ত প্রিন্ট আউট হয়েছে কেন আমি দিলাম টেন প্রিন্ট আউট হলো নাইন পর্যন্ত কেন ওই যে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আপনার কি বলা যেতে পারে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আপনার ইনক্লুসিভ আর ইন্ডিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে এক্সক্লুসিভ তার মানে জিরো বলছি মানে জিরো থেকে শুরু হবে কিন্তু টেন পর্যন্ত যাবে না টেনের থেকে ছোট থাকবে এক কম থাকবে এই জন্য জিরো থেকে টেন মানে জিরো থেকে নাইন প্রিন্ট আউট করবে এটাই হচ্ছে রেঞ্জ আচ্ছা আমি যদি এখানে শুধু টেন দিতাম তাহলে কী হতো দেখা যাকত শুধু টেন দিয়ে কি রেঞ্জ তৈরি করা যেত অবশ্যই যেত এও কিন্তু সেম কাজই করছে দেখেন এটা ভালোভাবে বোঝার জন্য এখানে আমি ফাইভ দিই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন ওকে দেখেন জিরো থেকে ফোর পর্যন্ত ডেটা নিয়েছে যখন আমি একটা আইটেম বা একটা আর্গুমেন্ট পাস করছি তখন এটা কি করছে তখন এটা আমার জন্য শুধুমাত্র স্টপ পয়েন্টটাকে সেট করছে যখন আমি স্টার্ট এবং ইন্ড দুইটাই বলে দিচ্ছি যে জিরো থেকে শুরু হবে এবং ফাইভ পর্যন্ত যাবে তখন স্টার্ট এবং ইন্ড দুইটা পয়েন্ট হিসেবে গ্রহণ করছে আবার থার্ড যে প্যারামিটারটা আছে বা আর্গুমেন্ট হিসেবে যেখানে আমরা পাস করব। সেখানে আমরা স্টেপ বলে দিতে পারি যে এক করে বৃদ্ধি পাবে না দুই করে বৃদ্ধি পাবে সো আমি বললাম যে দুই করে বৃদ্ধি পাবে এবার খেয়াল করেন জিরো টু ফোর যদি আমার এখানে রেঞ্জ থাকতো পনেরো তাহলে কী হতো জিরো টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন তার মানে রেঞ্জের তিনটা আর্গুমেন্ট এই তিনটা আর্গুমেন্টে আমরা যে কোনো রেঞ্জ ক্রিয়েট করতে পারি তো এখন যদি আপনাকে বলা হয় যে ভাইয়া আমি এক থেকে একশো পর্যন্ত নাম্বারের যোগ বের করতে চাচ্ছি তাহলে আমরা কী করবো তাহলে কী করা যেতে পারে তাহলে আমি সাম নামের একটা ভ্যারিয়েবল নিলাম যেটার ভ্যালু হচ্ছে জিরো ফর আই আবার ব্র্যাকেট দিচ্ছি আই ইন রেঞ্জ আই ইন রেঞ্জ একশো এক থেকে একশো বলেছি এক থেকে একশো যদি বলে থাকি তাহলে আমাকে একটা বেশিই নিতে হবে ঠিক আছে কারণ নাহলে একশো ইনক্লুসিভ হবে না ওকে রেঞ্জ একশো এক সাম প্লাস ইকুয়াল আই ওকে কাজ শেষ এবার প্রিন্ট করব সাম দেখি তো কাজ হয় কি না ফাইভ জিরো এটাই হচ্ছে এক থেকে একশো পর্যন্ত নাম্বারের যোগ ফল আরও ভালোভাবে বুঝতে চাইলে আপনি এগারো পর্যন্ত দেন মানে এক থেকে দশ পর্যন্ত নাম্বার দেন সেটার যোগ ফল হয় ফিফটি ওকে আচ্ছা যদি আমরা এর ভিতরে চাইতাম যে ওকে আমরা এক থেকে একশো পর্যন্ত নাম্বারের যোগ ফল তো বের করব সাথে সাথে আমরা জোড় সংখ্যার নাম্বারও বের করব ইভেন সংখ্যার নাম্বারের যোগ ফলও বের করব তাহলে আমি বললাম অড সাম ইজ इक्वल টু জিরো ইভেন সাম ইজ इक्वल টু জিরো এখানে প্রথমে সাম করে নিলাম আয়ের সাথে তারপরে আমি বললাম ইফ আই পারসেন্টেন্স টু ইজ ইকাল টু জিরো তার মানে এটা অড যদি অড হয়ে থাকে তাহলে অড সরি এটা ইভেন্ট যদি দুই দ্বারা ভাগ করার পরে ভাগ শেষ না থাকে তাহলে সেটা অবশ্যই ইভেন নাম্বার জোর সংখ্যা সো ইভেন সাম প্লাস ইকুয়াল আই ইফ আই পারসেন্টেন্স টু নট নট ইকুয়াল এভাবে কেমনে লাগে আমি ভুলে গেছি আচ্ছা একটু সার্চ করি নট ইকুয়াল লেখার একটা সিস্টেম আছে সুন্দর পাইথন নট ইকুয়াল পাইথনে কীভাবে নট ইকুয়াল দেখে সেটা একটু আমি দেখার চেষ্টা করি এভাবেও দেওয়া যাবে নট ইকুয়াল এভাবেও দেওয়া যাবে এখানে এডুকেটেকার একটা সাইট আছে সেখান থেকে আমরা হয়তো দেখতে পারবো ইজ নট দিয়ে করা যেতে পারে কিন্তু ইজ এখানে ব্যবহার করা যাবে না এই জায়গাটায় আমাকে নর্মাল সিনটেক্সটাই ব্যবহার করতে হবে এটা যদি ইনস্ট্যান্স পরীক্ষা করতাম তাহলে হয়তো সম্ভব ছিল বাট এখানে আমাকে এই নট ইকুয়ালটাই দিতে হবে নট ইকুয়াল জিরো তাহলে অড সাম ইজ প্লাস ইকুয়াল আই ওকে সো এবার আমরা সাম প্রিন্ট করলাম কমা দিয়ে অট সাম প্রিন্ট করব। কমা দিয়ে ইভেন সাম প্রিন্ট করব দেখা যাক তো এবার আমার আউটপুটটা কী আসে ফিফটি ফাইভ টোয়েন্টি ফাইভ থার্টি সো আমরা অড ইভেন তারপর হচ্ছে সম্পূর্ণটা সাম করতে পারছি ফরলুক এবং রেঞ্জ ব্যবহার করে রেঞ্জের কনসেপ্ট আই হোপ যে আপনাদের কাছে ক্লিয়ার তো আমরা এই কোডটাকে ক্লিয়ার করে দিই এবার আমরা এই যে আগের বার যেমন ফরলুপ দিয়ে ব্যবহার করে লিখেছিলাম ফর ডাব্লু ইন ওয়ার্ডস এবার আমরা এটা করতে চাচ্ছি না এবার আমরা চাচ্ছি রেঞ্জ ব্যবহার করেই এখানে কাজ করতে ইন দ্যাট কেস আমাদের কী করতে হবে ইন দ্যাট কেস আমাদের এখানে রেঞ্জ নিতে হবে রেঞ্জ লেন কত লেন হবে কার লেন ওয়ার্ডসের লেন ওয়ার্ডসের যতখানিক লেন ততখানিক পর্যন্ত একটা রেঞ্জ ক্রিয়েট হবে এবং এক্ষেত্রে আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা ওয়ার্ড না এটা একটা আয় রিটার্ন করছে এইবার আমি বলতে পারি প্রিন্ট ওয়ার্ডস আই এইভাবে আমরা যদি বলি তাহলেও আগের বার যেটা হয়েছিল সেম আউটপুট আমরা পাবো ওকে টুইঙ্কেল জাভা ক্যাট উইন্ডো কারণ হচ্ছে লেন্থ রিটার্ন করছে এখানে ফোর আর রেঞ্জ তৈরি হচ্ছে জিরো থেকে থ্রি পর্যন্ত আমার লাস্ট ইন্ডেক্স এখানে থ্রি তাহলে জিরো থেকে থ্রি পর্যন্ত ইন্ডেক্স আমার কাছে থাকছে যে ইন্ডেক্সটা আমরা পাচ্ছি আয়ের মাধ্যমে এবং ওয়ার্ডস আই মানে ওয়ার্ডস ইন্ডেক্স এই ভ্যালুটার মাধ্যমে আমরা ডিরেক্ট ওয়ার্ডস লিস্ট থেকে ডেটাটাকে অ্যাকচুয়াল ডেটাটাকে বের করে আনতে পারছি কি মজার না অনেক মজার ওকে ফাইন এখানে সাম কি ইন ফাংশন কিনা আমি যাই না ওকে আচ্ছা সাম হচ্ছে যত সম্ভব বানাইছে কোনো একটা জায়গায় সাম কোনো ইন ফাংশন না সাম ইন ফাংশন বা মজার তো আমি একটু দেখি আমি এখানে বলবো যে আগের বার আমরা এক থেকে দশ দশ পর্যন্ত নাম্বারের যোগফল অনেক কিছু বের করেছিলাম না এবারও তাই করবো কিন্তু একটু ডিফারেন্টভাবে করব সো আমি বললাম সাম না নর্মাল সাম আমি বলতে পারি না আমি বলি রেজাল্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু সাম সাম হচ্ছে একটা ইন ফাংশন যার ভেতরে একটা ইটারেবল গ্রহণ করে আর ইটারেবল মানে হচ্ছে এখানে রেঞ্জ ওকে আমার সময় হয়ে গেছে তারপরে আমি এটা শেষ করি রেঞ্জ রেঞ্জের ভেতরে আমি বললাম যে এক থেকে দশ পর্যন্ত যেহেতু দশ পর্যন্ত আছে তাই আমাকে এগারো দিতে হবে ওকে সো এইবার আমি প্রিন্ট করি প্রিন্ট রেজাল্ট রান করি আমি আউটপুট পাচ্ছি এই কোডগুলোকে আমি একটু কমেন্ট করে রাখি তাহলে আপনার জন্য বুঝতে একটু সহজ হবে আমি সরি কোথায় ই আসলো লাইন নাম্বার থ্রিতে কেন লাইন নাম্বার থ্রিতে আমি কি করেছি ভাই ও কোডটাকেই রিমুভ করে দিই কোনো দরকার নেই ইয়াস এবার আউটপুট এসছে হচ্ছে ফিফটি ফাইভ দেখেন আগেরবার আমরা ফলুপ চালিয়ে সাম করলাম এবার আমি ফর লুপ চালাই নি জাস্ট সিম্পলি সাম মেথডটা ব্যবহার করেছি আগেরবার আমরা কি করেছিলাম আগেরবার আমরা ওটাকে কি বলে ওটা হচ্ছে অড নাম্বারের সাম করেছিলাম তো এবার আমরা সেটাও করব তাহলে আমি বলব হচ্ছে অড সাম ইজ ইকুয়াল টু সাম আবারও সাম মেথড ব্যবহার করবো এবার আমরা রেঞ্জের মাধ্যমে সেটা করব। রেঞ্জের ক্ষেত্রে ওয়ান থেকে শুরু হবে এক থেকে শুরু করে এগারো পর্যন্ত মানে দশ পর্যন্ত আর স্টেপ হবে হচ্ছে স্টেপ হবে স্টেপ হবে হচ্ছে আপনার দুই এক করে বৃদ্ধি পাবে ওকে আর ইভেনের ক্ষেত্রে কি হবে ইভেন সাম ইভেনের ক্ষেত্রে জিরো থেকে শুরু হবে কেন জিরো থেকে শুরু হবে রেঞ্জ কারণ ওয়ান থেকে শুরু করলে সেটা হচ্ছে অড হয় আর জিরো থেকে শুরু করলে সেটা ইভেন হয় এই জন্য আমরা জিরো থেকে শুরু করব ইভেন এগারো পর্যন্তই জাস্ট টু ওকে ডান এবার আমরা অট সামটাকেও প্রিন্ট আউট করি ইভেন সামটাকেও প্রিন্ট আউট করি একই কাজ সরি আমার আউট হয়ে গেছে একই কাজ আমরা করলাম আগেরবার আমরা রেঞ্জ এবং লুপ ব্যবহার করে ম্যানুয়ালি সব করলাম এবার আমরা জাস্ট বিল্ডিং ইন মেথড ব্যবহার করে করলাম আউটপুট আমাদের আগের মতো আসছে ফিফটি ফাইভ টোয়েন্টি ফাইভ থার্টি আগেও সেম আউটপুট এসেছিল এবার কাজটা অনেক সহজ হয়ে গেল না অনেক সহজ হয়ে গেল তো ফার্স্টের দিকে একটু বুঝতে কষ্ট হতে পারে এই রেঞ্জের ব্যাপারটা কিন্তু বিহাইন্ড দ্য সিন এরাই সব কিছু করছে আর মেথডটা একটা হচ্ছে রেঞ্জ এক্সপেক্ট করছে সেটা আমরা যখন প্রোভাইড করছি সেই রেঞ্জের উপর ভিত্তি করে তারা যোগ বিয়োগ ভাগ করছে আমরা যে এরভাবে লুপ চালিয়ে করেছি সেভাবেই করছে কিন্তু বিহাইন্ড দ্য সিন করছে এরপরে ব্রেক স্টেটমেন্ট আছে কন্টিনিউ স্টেটমেন্ট আছে কোনো একটা লুপ থেকে বের হয়ে আসতে চলে যে কোনো জায়গায় আমরা ব্রেক কল করতে পারি এর ওকে আবার আমরা যাই একটা ফর ফরনিয়নি ফর আই ইন রেঞ্জ ওয়ান থেকে একশো পর্যন্ত ভেতরে আমি চালাইতে চাচ্ছি ইফ আই পারসেন্টেন্স ফাইভ সরি আই পারসেন্টেন্স ফাইভ ইজ ইকুয়াল টু জিরো ওকে যদি পাঁচ হয়ে যায় তখন ব্রেক করবে আর কিছু যাবে না আর আদারওয়াইজ প্রিন্ট করবে আই আয়ের ভালোটাকে প্রিন্ট করবে ওকে এই হচ্ছে ব্রেক স্টেটমেন্ট এবার আমরা প্রিন্ট করি দেখেন এক থেকে চার পর্যন্ত প্রিন্ট হয়েছে কিন্তু যখনই পাস চলে গেছে তখনই সে হচ্ছে আর কাজ করতে পারিনি এর পেছনে রিজন কী কারণ হচ্ছে যে যখনই আমরা পাসের সাথে ম্যাচ করে ফেললাম তখনই আমরা বললাম ব্রেক লুপ থেকে বের হয়ে যাও এই হচ্ছে ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউ স্টেটমেন্টটা ঠিক উল্টো এবার আমরা একটু কমিয়ে দিব এবার আমরা এত রের আমার দরকার নাই এনে বলবো এগারো আই পারসেন্টেন্স ফাইভ ইজিক টু জিরো অ্যান্ড আই পারসেন্টেন্স থ্রি ইজ equal টু জিরো তখন আমরা কী করবো কন্টিনিউ করব মানে ওটাকে বাদ দিব কন্টিনিউ করার অর্থ হচ্ছে ওটা বাদ ওটা আমরা আর ব্যবহার করতে চাচ্ছি না এবার ক্যালকুলেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলোই হয়েছে আচ্ছা এই জায়গাটা একটু মিস্টেক করেছি দুইটা একসাথে হবে না দুইটা অর হবে যে কোনো একটা যে কোনো একটা সত্য হলেই হবে এবার দেখতে পাচ্ছি ওয়ান টু আই পার্সেন্টেজ থ্রি মানে তিনকে তিন দ্বারা ভাগ করলে কোনো মানে ভাগ্যে শূন্য হয় এই জন্য এটা কন্ডিশনটা সত্য হয়েছে এবং এটা স্কিপ করেছে কন্টিনিউ মানে স্কিপ করা তারপরে ফাইভ পাওয়া যায় ফোর পাওয়া গেছে কিন্তু ফাইভ পাওয়া যায়নি কেন ফাইভ পাওয়া যায়নি কারণ হচ্ছে যে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ্যে শূন্য হয় এই কন্ডিশনটা সত্য হয়েছে তাই পাওয়া যায়নি সিক্স পাওয়া যায়নি কারণ সিক্সের ক্ষেত্রে তিনের কন্ডিশনটা সত্য হয়েছে সেভেনের ক্ষেত্রে কোনো কন্ডিশন সত্য না তাই সেভেন পাওয়া গেছে এইটের ক্ষেত্রে কোনো কন্ডিশন সত্য না তাই এইট পাওয়া গেছে নাইনের ক্ষেত্রে তিনের কন্ডিশনটা সত্য এবং টেনের ক্ষেত্রে পাঁচের কন্ডিশনটা সত্য এই জন্য এই ডাটাগুলো পাওয়া যায়নি শুধুমাত্র ওয়ান টু থ্রি ফোর সরি ওয়ান টু ফোর সেভেন এইট এই পাস ডাটা পাওয়া গেছে এই পাস ডাটা প্রিন্ট করেছে ওকে ফাইন পাস স্টেটমেন্ট আছে পাস স্টেটমেন্টের সাথে ওয়াইল নিয়ে কাজ করেছে মানে ওয়াইল লুপের ব্যাপারটা আরও সহজ আমি এখানে ওয়াইল কিওয়ার্ডটা দিব দেওয়ার পরে যে কোনো একটা কন্ডিশন দিব সেই কন্ডিশন সত্য হলে পরে লুপ চলবে না হলে চলবে না আমি বেসিকভাবে বলে দিতে পারি ট্রু এরপরে বললাম পাস এটা চলতেই থাকবে যত সম্ভব বিজি ওয়েট ফর কিবোর্ড ইন্টারাপ্ট ওকে সো আমি রান করি এটা কিছুক্ষণ জোরে এভাবেই চলতে থাকবে যতক্ষণ আমি ইন্টারকি প্রেস করবো না ইন্টারকি প্রেস করে এটা চলতেই আছে মানে এটা পাস যেহেতু ওয়াইল্ড লুপ ট্রু যতবার মানে ওয়াইল্ড লুপ তো আর কখনো ফলস হচ্ছে না যখনই মানে ফলস যখন হচ্ছে না তখন এখানেই আটকেই থাকছে ভেতরে যাচ্ছে বারবার লুপের ভেতরে আর লুপের ভেতরে যাওয়ার পরে বলছে যে পাস মানে তোমার আর কিছু করতে হবে না তুমি আবার যাও আবার ব্যাক যাও তো আবার ব্যাকে আসছে তো আবার ব্যাকে এসে কি হচ্ছে আবার ব্যাকে এসে কিছুই হচ্ছে না আবার আটকে থাকছে তো এই হচ্ছে কনসেপ্ট এটা বাদ দিয়ে দিলাম ওয়াইল্ড লুপের কনসেপ্টটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় কিভাবে ব্যাখ্যা করব আচ্ছা এন ইজ ইকুয়াল টু টেন এন গেটার দেন সরি এন ইজ সরি এন ইজ টু টেন আচ্ছা ঠিক আছে এন গ্রেটার দেন ফিফটিন যতক্ষণ পর্যন্ত এন ফিফটিনের থেকে বড়ো ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবো এন এরপরে এন প্লাস প্লাস এন প্লাস প্লাস কাজ করে না এন ইকুয়াল টু এন প্লাস ইকুয়াল ওয়ান এভাবেও রেখা যেতে পারে ওকে এবার যদি আমি রান করি তাহলে কীভাবে দেখেন কোনো কিছুই আউটপুট দেয়নি এন গ্রেটার দ্যান ফিফটিন সরি এখানে কন্ডিশন মিথ্যা হয়েছে এন স্মলার দেন যতক্ষণ এন পনেরো থেকে ছোটো ততক্ষণ পর্যন্ত লুক চলবে আর যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন আর লুপটা চলবে না দ্যাট ইজ ওয়াইল্ড লুক ওকে পাইথনের ক্ষেত্রে ওয়াইল্ড লুপের কাজটাও আছে এবং ইশার লুপের ফর লুপের কাজটাই মূলত বেশি ফর লুপ রেঞ্জ দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন তবে প্রয়োজন বোধে আপনি ওয়াইল্ড নিয়েও কাজ করতে পারবেন যখন প্রয়োজন হবে ফাইল হ্যান্ডেলিং করা বা যে ধরনের রিকোয়েস্টের ক্ষেত্রে আপনার আপনি জানেন না যে কতবার আমার লুপটা চালাতে হবে সেই ধরনের রিকোয়েস্টের ক্ষেত্রে আপনি মানে লুপের ক্ষেত্রে আপনি হচ্ছে ওয়াইল্ড লুপ ব্যবহার করতে পারেন আর যে ক্ষেত্রে রেঞ্জের ব্যবসা ব্যাপার থাকে সেই ক্ষেত্রে আপনি ফর লুপ ব্যবহার করতে পারেন লিস্ট ম্যাপ এই ধরনের কাজ করার জন্য সেট আপনি বা তারপর হচ্ছে টিউবপাল আসছে এ ধরনের কাজ করার জন্য আপনি হচ্ছে লুপ ব্যবহার করতে পারেন ওকে তাহলে আজকের লেকচার এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী লেকচারে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দয়া করে বেলাইকনেও প্রেস করে রাখবেন দেখা হচ্ছে আগামীকালকে গুড বাই